অমরাবতী পার্ক থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি এখন কাজল দিঘি পার্কের দিকে। হেঁটে যাচ্ছি, দেখা যাক কতটা সময় লাগে, সবাই সঙ্গে থাকুন। দীঘাতে বেড়াতে এসে রোপোয় চড়া আর টয় ট্রেনে চড়া দুটোই খুবই আনন্দের বিষয়। অমরাবতী পার্কে সকাল সকাল আমরা রোপোয় চড়ে এখন চলেছি কাজল দিঘি পার্কে টয় ট্রেন চড়ার জন্য। 5 টাকা করে টিকিট কেটে প্রবেশ করে গেছি কাজল দিঘি পার্কে। এখন আমরা প্রথমে চড়বো টয় ট্রেন, তারপর ভেবে দেখবো বোটিং করবো কিনা। তো এখানে ভেতরে ঢুকেও আপনারা টয় ট্রেনের টিকিট কাটতে পারেন, বা প্রথমেই প্রবেশ করার সময় সেখানেও টয় ট্রেনের টিকিট কেটে এখানে ওয়েট করতে পারেন। অমরাবতী পার্ক থেকে আমাদের হেঁটে আসতে সময় লাগলো প্রায় 10 মিনিটের মতো, আর আপনারা চাইলে ডাইরেক্ট এখানে আসতে পারেন বা টোটোই করে আসতে পারেন। জায়গাটা খুব সুন্দর লাগছে আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা এখন ট্রেন টয় ট্রেন করতে পেরেছি, আর স্টেশনটা এইখানে রয়েছে। ফাইনালি টিকিট কাটা কমপ্লিট আমাদের, আর 20 টাকা করে বললো টিকিট। 2 রাউন্ড ঘোরাবে এই পুরো পার্কটা, তার জন্য 20 টাকা। তো দেখি কেমন লাগে, এবার শুরু হবে। আর অপোজিটে রয়েছে আমাদের নৌকা রয়েছে বোট রাইডিং এর জন্য, তো যদি সময় হয় তো বোট রাইডিং করব। তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো এখন ট্রেন চলছে আর সামনেই রয়েছে বোট, বোটিং এর ব্যবস্থা রয়েছে। পুরো পার্কটায় বড় একটি ঝিল রয়েছে আর সেই ঝিলের চারপাশ জুড়েই পার্কটা অবস্থিত। এখানে বাচ্চাদের খেলনার জন্য পার্কও রয়েছে, আর এখানে প্রচুর গাছ রয়েছে, চারিদিকে শুধু গাছ দিয়ে ভর্তি। আর এখানে বসার জন্য সিট রয়েছে যেখানে আপনারা বসতে পারেন। এখানে বোটিং করতে চাইলে দুজনের জন্য নিচ্ছে 40 টাকা আর 4 জনের 70 টাকা। পার্কের মধ্যেই একপারে আপনারা বিভিন্ন রকমের বদ্রি পাখি, খরগোশ এগুলো দেখতে পাবেন। আমাদের কাজল দিঘি পার্ক ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে যাব হোটেলে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে।